আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কফিল উদ্দিন, সহকারী শিক্ষক জলিপুর মাধ্যমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে অনলাইনটা ক্লাস করব তা পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে থেকে আমরা একটা মান তুলে দিয়েছি, এম প্লাস ওয়ান অপন এম সমান সমান পাস। এই হচ্ছে উদ্দীপক। তার মধ্যে আমরা তিনটা ক খ গ তিনটা প্রশ্ন করেছি, তিনটা প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখা যাক আমাদের প্রথমে ক কি বলছে। দেখাও যে এম স্কোয়ার মাইনাস ফাইভ এম প্লাস ওয়ান সমান সমান জিরো, এটা আমাদেরকে কীভাবে হয়েছে সেটা দেখাতে হবে। দেওয়া আছে এম প্লাস ফাইভ, তাহলে আমাদের এখানে যদি আমরা এটাকে লসাগু করি তাহলে এম, তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান অপন এখানে ওয়ান আসলো ফাইভ। আমরা যদি এটাকে বর্গগুণ করি তাহলে এখানে ফাইভ এম, এম স্কোয়ার ফাইভ এম প্লাস ওয়ান সমান সমান জিরো। দেখানো হলো যে আমাদের প্রথমে এম প্লাস ওয়ান অপন এম এর মানটা ব্যবহার করে আমরা কয়ের উত্তরটা এম স্কোয়ার প্লাস ফাইভ এম প্লাস ওয়ান সমান সমান জিরো এটা প্রমাণ দেখানো তো। শিক্ষার্থী, কয়ের উত্তর আমরা এটা পেলাম। এবার খয়ে কি আছে আমাদের দেখা যাক। খ হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার, এর প্রমাণ দেখাও। এর মান নির্ণয় যদি করতে হয় তাহলে আমাদের এম স্কোয়ার ওয়ান আপন এম স্কোয়ার এর মান বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা যদি মান বের করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ভিতরের স্কোয়ারটা আমরা একবার প্লাস একবার মাইনাস করে নেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা তার মাথায় স্কোয়ারটা তুলে দেবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ভিতরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী একটা প্লাস একটা মাইনাস করে ভেঙে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেটটা তুলে দেবো, এম প্লাস ওয়ান অপন এম হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি করব, এই যে এটার মান হচ্ছে ফাইভ, আমরা এটা মান ফাইভ পেলাম। এবার এটাকে আমরা এম প্লাস ওয়ান অপন এম স্কোয়ার ফোর এম পঁচিশ, তাহলে আমাদের এখানে পেলাম কি ফাইভ স্কোয়ার মাইনাস ফোর পঁচিশ তাহলে আমরা এখানে পেলাম কি পঁচিশ গুণ একুশ সমান সমান পাঁচশো পঁচিশ। পঁচিশ গুণ একুশ যদি করি তাহলে আমাদের এখানে এটা মান পাবো এইটা। প্রিয় শিক্ষার্থী, খয়ে যদি আমরা
स्क्वायर एम स्क्वायर माइनस एम वन अपने एक्स होल स्क्वायर एर मान जदि आमरा एटा पाई अर्थात एटार मान आमादेर 525 बेर हलो। अच्छा शिक्षार्थी आमरा क्षय जाब क्षय उत्तर पेलाम क्षय उत्तरण एर मान हच्छे 525। एखन आमरा गयेर उत्तर गिये बेर करी गये कि आछे आमरा सेटाके आलोचना करी আমরা আলোচনা করি গকে নিয়ে। প্রমাণ করো যে এম পাওয়ার ফোর প্লাস ওয়ান অফ এম পাওয়ার ফোর 27। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বাম অংশটা আমাকে নিয়ে আসি। এটা আমরা ভাঙলে কি পাবো, এটাকে যদি ভাঙি তাহলে আমাদের এখানে এইটা আসলো। তাহলে আমরা এটাকে ভেঙে এখন কি করব, সূত্র অনুযায়ী ফেলে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কি এম স্কোয়ার প্লাস ওয়ান আপন এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে যদি আমরা মাইনাস দেবো এটা প্লাস টু এম হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখানে কি পেলাম, এটাকে এটা কেটে দিলাম। তাহলে আমরা যদি এটার মানকে 525 পাই, তাহলে আমরা এইটার মান এটাকে বসালাম কিভাবে, ফ থেকে পাই, খ থেকে পাই কি এটা ছিল ক্ষয় ছিল এইটা এম স্কোয়ার মাইনাস ওয়ান আপন এম স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 25। এটা যদি আমরা খ থেকে পেয়ে থাকি তাহলে আমরা এটা ক্ষয়ের মান ব্যবহার করে 125 বসাতে পারি। আর এটা প্লাস টু সূত্র অনুযায়ী তাহলে 527। আমাদের প্রমাণ করতে বলছে যে এটার মান 527 কীভাবে হলো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এইটা যদি এই বাম অংশটা যদি এর মান এটা হয় ডান অংশটা দেওয়া রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখন প্রমাণ করতে পারলাম যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণিত, তাহলে বাম অংশ সমান সমান ডান অংশ আমাদের প্রমাণ হয়ে গেল যে এটা সঠিক। শিক্ষার্থী এই অধ্যায়ে আমরা আরও বিস্তারিত পরে এই অধ্যায়ে আরও পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।